ঘূর্ণিঝড় মিগজাওমের অভিযোগ, যার জেরে ভাসতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। শীতের পথে কাঁটা এই ঘূর্ণিঝড়, জানালো হাওয়া অফিস। ল্যান্ডফলের আগেই ঘূর্ণিঝড় মিগজাওমের তাণ্ডব শুরু। সতর্কতা জারি অন্ধ্র এবং তামিলনাড়ুর বিভিন্ন জায়গায়, যার প্রভাবে আজ সকাল থেকেই চেন্নাইতে শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। প্রবল বৃষ্টির কারণে জলমগ্ন গোটা শহর। সমুদ্রের ধারে জারি করা হয়েছে 144 ধারা। এমনকি বিমানবন্দরের রানওয়েতে জল ঢুকে বন্ধ হয়ে গিয়েছে উড়ান পরিষেবা। রাত 11টা অবধি সেই পরিষেবা বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে প্রবল বৃষ্টি, আর সেই বৃষ্টিতে ভেঙে পড়ল দেওয়াল। নির্মীয়মাণ ভবনের দেওয়াল ভেঙে যাওয়ার জেরে চেন্নাইয়ের ইস্ট কাস্ট রোডে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। দেওয়াল চাপা পড়ার জেরে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে চেন্নাইতে বহু জায়গায় জল জমেছে। চেন্নাই এবং উপকূলীয় তামিলনাড়ুর নিচু এলাকার মানুষকে সেখান থেকে তৎক্ষণাৎ সরিয়ে ফেলা হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় মিগজাওমের প্রভাবে এই রাজ্যেও হবে বৃষ্টি, আর সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার। জানা যাচ্ছে এই মুহূর্তে তীব্র ঘূর্ণিঝড় মিগজাওমের অবস্থা 90 কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব চেন্নাই এবং 300 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব বাপাতলা এলাকায়। মঙ্গলবার সেটি নেলোর এবং মাছলিপাত্তানাম এই দুটি জায়গায় থাকবে। সেই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘন্টায় থাকবে 90 থেকে 100 কিলোমিটার। এই বিষয়ে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, তবে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে না এ রাজ্যে, এমনটাই জানিয়েছেন হাওয়া অফিস। তবে মিগজাওম যত এগোবে রাজ্যে মেঘ প্রবেশ করবে তত তাড়াতাড়ি, তার জেরে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামীকাল মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতা সহ 224 পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড় এবং বৃষ্টির কারণে এবছর সেভাবে এখনো জাঁকিয়ে পড়েনি শীত। তবে ঘূর্ণিঝড় কেটে গেলে বঙ্গে শীত প্রবেশ করবে, এমনটাই জানালো হাওয়া অফিস। 90 কিলোমিটার নর্থ নর্থ ইস্ট অফ চেন্নাই, 170 কিলোমিটার সাউথ ইস্ট অফ নেলোর, 200 কিলোমিটার নর্থ ইস্ট অফ পুদুচেরি, 300 কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ বাপাতলা, আর 320 কিলোমিটার সাউথ অফ মছলিপট্টনম। এটা হচ্ছে বর্তমান পজিশন, ক্রস করবে বিটুইন নেলোর অ্যান্ড মছলিপট্টনম, ক্লোজ টু বাপাতলা, ফোরনো নফিত। ক্রস করার সময় উইন্ড থাকবে হচ্ছে 90 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিং 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। এটা সবকটাই বলা হচ্ছে কিন্তু অন্ধ্রপ্রদেশের কথা। আবারও বলছি এর পরে পরেই যে এই সিস্টেম থেকে ওয়েস্টবেঙ্গলে কিন্তু ডাইরেক্ট কোনো ইম্প্যাক্ট নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, আলিপুরদুয়ার। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।